আনহুল্লা সুপ্রদর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে আর ইউটিউব চ্যানেল ইজিভায়টিক্সের পক্ষ থেকে আজকের ভিরুদ্ধ আপনারা জানতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কয়দিন বাড়ছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ব্যাপারে আজকে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেটি কি সিদ্ধান্ত নেওয়া হল সেটি আপনারা আজকে ভিরতিতে জানতে পারবেন করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধের পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণীকক্ষে পুরোদমি চলছে পাঠদান তবে রমজানের শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে নানা ধরনের মতামত তৈরি হয়েছে শেষ পর্যন্ত এই ছুটি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার সেই অনুযায়ী চলতি সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়েছে ছুটির বিষয়ে শিক্ষা প্রশাসন বলছে করোনাকালে বন্ধের শিক্ষণ ঘাটতি মোকাবিলায় রমজান মাসে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তবে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা বলেছেন গরমে রোজা রেখে ক্লাস নেওয়া অমানবিক এদের শিক্ষার্থীদের উপস্থিতি কমে আসতে পারে সরকারি ঘোষণা অনুযায়ী রমজানের প্রাথমিক বিদ্যালয়ের ছুটি হবে বাইশে এপ্রিল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস চলবে আগামী ছাব্বিশে এপ্রিল পর্যন্ত এই অবস্থায় প্রাথমিকের সঙ্গে মিল রেখে সব শিক্ষা প্রতিষ্ঠান বাইশ এপ্রিল থেকে ছুটি দেওয়ার কথা চিন্তা করছে সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাহসিক সূত্রে জানা গেছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে দু একদিনের মধ্যে মানুষীয় শিক্ষা প্রতিষ্ঠানের মন্ত্রণালয়ের বৈঠক হতে পারে সেখানে ছুটির বিষয়টি আলোচনা হবে তো সুপ্রিয় দর্শক এখানে বলা হয়েছে যে প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় এপ্রিল পর্যন্ত এবং বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই বাইশে এপ্রিল পর্যন্ত ক্লাস চলার কথা বলা হচ্ছে অর্থাৎ ছাব্বিশ থেকে এপ্রিল থেকে বাইশে এপ্রিল মাত্র চার দিনের ছুটির জন্য এত ঘটনা ঘটাচ্ছেন তারা আসলে বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা সেটা কমেন্টে জানিয়ে দেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ